हेलो यूट्यूबर नाइबली भाई ओरफे हुजूर বন্ধু সকলকে আসসালামু আলাইকুম নেটওয়ার্কের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা একজন সফল ইউটিউবার আমেরিকান প্রবাসী ইউটিউবার নায়েব আলী আপনারাই সবাই তাকে চিনেন যে একজন সফল ইউটিউবার নায়েব আলীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন এবং এই নায়েব আলীকে ধুয়ে দিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদ এই সামাদ এই নায়েব আলীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এই নায়েব আলীকে ধুয়ে দিলেন এই সামাদ তো চলুন বন্ধুরা এই নায়েব আলীকে কিভাবে ধুয়ে দিলেন আমরা সেই ভিডিওটি এখন দেখব তা আমরা এখন টেলিভিশনের স্ক্রিনে চলে যাব তো সেই ভিডিওটি এখন দেখব হ্যালো নায়েব আলী ভাই হ্যালো ইউটিউবার নায়েব আলী ভাই ওরফে হুজুর কেমন আছেন ভাই আমি বাংলাদেশ থেকে কমরেড সামাদ বলছিলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর জেনারেল সেক্রেটারি কমরেড সামাদ বলছিলাম জি আপনার একটা ইউটিউব এখন আমি দেখলাম ভাই দেখার পরে এই ইউটিউবটার উত্তর দেওয়ার জন্যে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি নাহলে তো আবার বেশি অপপ্রচার চালাইবেন আপনারা তো কথা হলো কি ভাই ইলিয়াস আলীর বিরুদ্ধে আমি একটা অভিযোগ উঠাইছিলাম এবং সেই অভিযোগটা তো ভাই আমি তো এটা বলি নাই যে ইলিয়াস আলী আমাকে বলাৎকার করেছে আমাদের কাছে বিচার দিতে আসো অনেকে তো কোনোটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু ভাই কিন্তু ইলিয়াস ভাই ওই দিনকে যেভাবে আমার সাথে ডেবিট করেছে তাতে আমি তার উপরে অসন্তুষ্ট না আমি বলছি সে আমার কেউ হয় না কিন্তু সে ওখানে ব্রেনে আমাকে কিন্তু মেরে দিয়েছে সে বলছে না সামাদ আমার ভাই হয় কিছু কিছু জায়গায় সে আমাকে পয়েন্টে মেরে দিয়েছে এই জন্যে আমি বলছি যে তার প্রতি কিন্তু আমার আর কোনো ক্ষোভ নেই কেন তার বিরুদ্ধে যে দুটো অভিযোগ ছিল এই অভিযোগ দুটোই কিন্তু মানুষের দেওয়া অভিযোগ আমার না তো উনি যেহেতু আত্মপক্ষ সমর্থন করেছে তাহলে ওনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা আমি নেই কাজে আমি তাকে কোনোদিনও কটু কথা বলবো না উনি আত্মপক্ষ সমর্থন করেছে এখন যারা অভিযোগ করেছে এরা সত্য না সে সত্য এটা আল্লাহ জানে সেটা কিন্তু ভাই আপনিও জানেন না আর আমিও জানি না ঠিক আছে আচ্ছা কিন্তু সমস্যা হলো কি ওই আপনাকে আগে আমি দুই তিনটা কথা বলে নিই আপনার মুখে যে দাড়ি কয়টা আছে ওই দাড়ি আমার গ্রামের বাড়িতে যে ছাগল আছে সেই ছাগল রাম ছাগল তার মুখে আপনার চাইতে ভালো দাড়ি আছে আর আপনার মুখে যে দাড়ি আছে আমার কাপড়ের নিচে অর্চিতে সুন্দর দাড়ি আছে বলবেন কাপড়ের নিচে তো দাড়ি বলে না বাল বলে মাথার চুল মুখের দাড়ি শরীরের যে কোনো জায়গা চুল তো চুলই ভাই বুঝাইতে পারছি আপনাকে হিন্দিতে বলে বাল মানে সব চুল এই জন্যে বলছি যে আপনি মুখে দাড়ি রাখছেন মাথায় টুপি দিচ্ছেন এটা কোনো ব্যাপার না ওইটা আল্লাহর রাসূলের কি ব্যবহার করা কি সুন্নত আর জুব্বা থাক যে আলেম শিশু বলাৎকার করে সে আলেম না সে হলো খানকির পোলা আমি কমরেড সামাদ বলছি এই বাস্টার্ড ইউ আর অল ফ্যামিলি বাস্টার্ড নায়েব আলী অল জেনারেশন লায়ার ইউ আর অল 14 জেনারেশন লায়ার বাস্টার্ড ফাক ইউ মাদার সান আমার জুতা বহনের যোগ্যতা তোর আছে
আমেরিকা আমার কাছে ডাল ভাত বেটা পৃথিবীর কোন দেশে নিবি আমাকে বল লাল পাসপোর্ট ধরি আমি তোকে বলছি না যে আমার কুত একটা বিদেশি কুত্তা রাখছি তারও দাঁড়িয়ে আছে আবার ওই শীতের দিন তারে টুপি পরায় রাখছি টুপি দাড়ি আর রাসুলের পাঞ্জাবি এইটি ব্যবহার করে ধর্ষণ করবা বলাৎকার করবা আর কেউ কিছু বললেই বলবা রাসুলের শূন্য শুয়ার কা বাচ্চা তোর মুখে যেটা আছে ওটা হলো তোর দাড়ি রাসুলের দাড়ি না রাসুলের দাড়ি রাসুল সঙ্গে করে নিয়ে গেছে এইরকম বাস্টারি কথাবার্তা বইলা আর পুটকি মারানোর টাইম নাই ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড আই ফাক ইউ বাস্টার্ড নাইবানি আই ফাক ইউ জঙ্গি আল কায়দা সে আলেম হোক আর মহা আলেম হোক আমি তারে গোয়াই না শালা মিথ্যা জন্মগত মিথ্যুক শালা তুই তোরা বাস্টার্ড লায়ার তুই অনলাইনে আমার সাথে ডিবেট আয় হাদিস কোরআন নিয়ে আয় আমি মূর্খ কয়টা ভাষায় কথা বলতে পারিস তুই খবর নিছিস আমার সম্পর্কে ইউ আর ব্লাডি বাস্টার্ড ভাগা ব্লাডি বাংলাদেশে থাকলে তখন তোর নারী ভুরি বাইর করে ফেলতাম পাড়া দিয়া আমেরিকা তো পারি আমি হারাম কা বাচ্চা আজকে দিনটা নষ্ট করে দিল শালা জঙ্গি নাইবালি আমি ইলিয়াস আমার সাথে একটা ডেবিট করেছে আমার কাছে অভিযোগ আসছিল আমি বললাম ইলিয়াস আমার কেউ হয় না সে ফাট করে উত্তরটা দিল কি যে না সামাদনা ভাই আমার ভাই হয় আমার দেশি ভাই এলাকার ভাই বাঙালি ভাই আমি তার কাছে কি দুর্বল হয়ে গেলাম এখন আপনাকে আমি চিনি না জানি না কিছুই না জঙ্গি মিশন নিয়ে আমেরিকা গেছিস থাক আমার কোনো আপত্তি নাই গোয়া মারলে আমেরিকার মার শালারা অকামচুতা এবার কথাই কথাই কইবা যে আমার রাসুলের দাড়ির অপমান করছে ওই দিন শেষ জনগণ সচেতন পাড়াইয়া মেরে ফেলব এই ইডিয়ট লায়ার আমার সামাজিক অবস্থান আর তোর সামাজিক অবস্থান এক আমার সামাজিক অবস্থান তুই কি জানিস আমার সামাজিক অবস্থান হলো বাংলাদেশের যত মেথর মুচি কামার কুমার তাঁতি শ্রমিক আছে এদের ভাই আমি এদের সাথেই থাকি এদের সাথেই খাই আর তোর পরিচয় কি তুই একজন প্রতারক লায়ার তোর বাপে জালে বলাৎকার করছে তুইও তারে বলাৎকার করছস ডকুমেন্টস নে আমি দিয়ে দিচ্ছি এখন ডকুমেন্টসটা তোরে এক নম্বর ডকুমেন্টস আমরা ইতিমধ্যে সেই নায়েব আলীর কে গালাগালি করা এবং নায়েব আলীকে অকথ্য ভাষায় গালি দেওয়া সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন সেই কংগ্রেস সেই কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদের সেই ভিডিওটি তো এই ভিডিওতে কিভাবে নায়েব আলীকে ধোলাই করছেন এবং নায়েব আলীকে কিভাবে গালাগালি করছেন এমনটা অনলাইনে এসে এমনটা গালাগালি করা আদৌ কি উচিত তো আপনারা কি বলেন তবে বন্ধুরা এই ভিডিওটি আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করে আপনার সম্পূর্ণ মতামত জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ